হ্যালো এভরিওয়ান, আইসিটি অ্যান্ড টেক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের ইস্টিমেট অ্যান্ড কস্টিং কোর্সের পার্ট 13। তো এটা আমাদের 13 নম্বর ভিডিও। এখানে আমরা রোপ বিমের রেনফোর্সমেন্ট এর মধ্যে শুধু স্টিরাপের ক্যালকুলেশন করব, তো রোপ বিমের স্টিরাপের পরিমাণটা বের করব। তো আমরা এর আগে পার্ট 7-এ একটা গ্রেড বিম নিয়ে ভিডিও করছি, এটা পার্ট 7-এ। তো ওই পার্ট 7-এর গ্রেড বিমের ভিডিওতে আমরা বিস্তারিত একদম স্টিরাপ বের করার সবকিছু আলোচনা করেছি। তো ওই ভিডিওটা যদি দেখেন, যে কোনো বিমের স্টিরাপ বের করতে পারবেন। তো আমরা এটাতে জাস্ট সিম্পল ভাবে স্টিরাপের পরিমাণটা বের করব। যদি স্টিরাপের পরিমাণ ডিটেলস একদম দেখতে চান, তাহলে পার্ট 7টা দেখবেন, কারণ যে কোনো সকল বিমের স্টিরাপ বের করার নিয়ম কিন্তু সেম। তো এটার আগের যে ভিডিওটা ছিল রোপ বিম নিয়ে, পার্ট 12-তে আমরা রোপ বিমের রেইনফোর্সমেন্ট অর্থাৎ স্টেট বারগুলো ক্যালকুলেশন করছিলাম। তারপরে পার্ট 11-তে আমরা রোপ বিমের RCC ক্যালকুলেশন করছিলাম, অর্থাৎ সিমেন্ট বালি কুয়ার পরিমাণটা আমরা বের করছিলাম। এটা হচ্ছে আমাদের পার্ট 13, আমরা শুরু করছি। তাহলে রোপ বিমের স্টিরাপটা বের করব। আমরা এখানে রোপ বিমের লেআউটটা লাগবে আমাদের, তারপরে রোপ বিমের সেকশনটা লাগবে। তাহলে আমরা এখানে একটা ইমেজটা দেখি। তাহলে রোপ বিমের এভাবে হবে আমাদের রোপ বিমের স্টিরাপগুলা। তো এটা হচ্ছে সোজাসুজি যে রডগুলো, এগুলো হচ্ছে মেন রড। মেন রডকে ধরে রাখার জন্য চারপাশ থেকে রিং, এগুলাকে আমরা রিংও বলে থাকি, যেভাবে রিংগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে স্টিরাপ। তো স্টিরাপটা এখানে আমরা সেকশন এখানে দেখতে পাচ্ছি L/4 করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে পুরো লেন্থটাকে আমরা কলাম টু কলাম হিসাব করব। অর্থাৎ স্টিরাপ হিসাব করার জন্য আমরা যে কোনো একটা বিমের, যেমন এই বিমের যদি আমরা স্টিরাপ বের করি, এই কলাম থেকে এই কলাম হিসাব করব, আর হিসাব করার পর L/4 দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে যে ল্যান্ড আছে 11 ফুট 4 ইঞ্চি, এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে আমরা এই পাশে দিব L/4, অর্থাৎ 4 দ্বারা ভাগ করার পর যে মানটা পাবো সেটা এখানে হবে, আর এই পাশেও একইভাবে হবে। আর মাঝখানে হচ্ছে L/2, অর্থাৎ পুরো ল্যান্ডটাকে 2 দ্বারা ভাগ করার পর যে অংশটুকু পাবে L/2। তো L/4-এ আমাদের এখানে স্টিরাপগুলো বসবে হচ্ছে 10 mm ডায় 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, একটার থেকে একটা 5 ইঞ্চি পরপর L/4 দূরত্বে। আর ঠিক একইভাবে এদিকে L/4 দূরত্বে এখানে আমাদের স্টিরাপ গুলো বসবে হচ্ছে সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি পরপর। আবার মাঝখানে L/2 দূরত্ব যেটা আছে, এটাতে বসবে হচ্ছে আমাদের স্টিরাপ গুলো 7 ইঞ্চি পরপর। তো স্টিরাপ একইভাবে আমরা এখানে, তো আমাদের এটা সবসময় কলাম টু কলাম বের করতে হবে, অর্থাৎ কলাম থেকে কলাম। অর্থাৎ আমরা একটা বিম কমপ্লিট বের করতে পারবো না, যেমন এই কলাম হিসাব করলে আমরা এই এই বিম হিসাব করলে এখান থেকে এতটুকু বের করতে হবে। এই থেকে L/4 দ্বারা ভাগ করতে হবে দুইটা অংশে, মাঝখানে 7 ইঞ্চি পরপর স্টিরাপ দিতে হবে, এখানে 5 ইঞ্চি পরপর স্টিরাপ দিতে হবে, আর এদিকেও 5 ইঞ্চি পরপর স্টিরাপ দিতে হবে। ঠিক একইভাবে এই বিমের জন্য একইভাবে বের করতে হবে। তো আমরা যদি সেম সাইজের একটা বিম বের করি, যেমন এই বিমটা এখান থেকে এতটুকু বের করি, এটা বের করতে হবে না। ঠিক একইভাবে এই বিমটা এতটুকু এখান থেকে এতটুকু স্টিরাপ সংখ্যা বের করলে এটা আর এটা বের করতে হবে না। ঠিক একইভাবে এটাও, তো আমরা এখান থেকে যে কোনো একটা বিমের স্টিরাপ বের করে দেখাবো, এগুলো আপনারা নিজেরা বের করতে পারবেন। তো আমরা এখানে যেমন এখানে আমরা মাঝখানের এই বিমটা স্টিরাপটা বের করে দেখাই, 15 ফিট 9 ইঞ্চি বিমটা। তো আমরা এটা একটু জুম করি, এখান থেকে এতটুকু বিমের মধ্যে কতটুকু স্টিরাপ আসবে সেটা আমরা বের করে দেখাবো, এই জায়গা থেকে এতটুকু। তো এখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার, ডাইমেনশনটা দেওয়া আছে হচ্ছে সেন্টার টু সেন্টার। তো কলামের উপর আমাদের কোনো স্টিরাপ বসবে না, কলামের উপর আমরা কোনো স্টিরাপ দিব না। আমরা ইমেজে যদি দেখি, কলামে কোনো স্টিরাপ নাই, কলামে যেটুকু অংশ আছে ওইটুকু অংশে স্টিরাপ নাই। তাহলে এখান থেকে এতটুকু স্টিরাপ আসবে, এখান থেকে এতটুকু স্টিরাপ আসবে 5 ইঞ্চি পরপর, আর মাঝখানেরটা হচ্ছে 7 ইঞ্চি পরপর। আর ল্যান্থটা আমাদেরকে বের করতে হবে L/4 দ্বারা ভাগ করে। এটা সেকশন আমাদের ডিটেলস দেওয়া আছে, ল্যান্থটা আমাদের বের করতে হবে হচ্ছে L/4 দ্বারা ভাগ করে। তাহলে এবার আমরা এখান থেকে এতটুকু ল্যান্থটা আমাদের লাগবে, এখন ল্যান্থটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা এখানে ল্যান্ডটা লিখব হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি। এখন এটাকে এই ল্যান্ডটা থেকে আমাদেরকে আমাদের এখানে এখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে, এটা এটা যদি ঠিক বিম এই কলামের এখান থেকে এতটুকু দেওয়া থাকতো, তাহলে কলামটা আমরা কলাম লেআউটে দেখতাম, কলামটা কত বাই কত, এটা 12 বাই 12 কলাম, এটাও 12 বাই 12 কলাম। তাহলে যেহেতু এটা যদি আমাদের ডাইমেনশনটা
এখান থেকে এতটুকু পর্যন্ত হতো, এখান থেকে আমাদের ডাইমেনশনটা যদি এখান থেকে হতো তাহলে আমরা টোটাল যে লেন্থটা পেতাম এটা থেকে আমরা 12 ইঞ্চি এদিকে 12 ইঞ্চি এদিকে বাদ দিতাম, কারণ কলামের উপর আমাদের কোনো স্টিরাপ বসে না, কিন্তু আমাদের এখানে ডাইমেনশনটা আছে সেন্টার থেকে সেন্টার, তাহলে আমাদেরকে এখানে বাদ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে সেন্টার থেকে সেন্টার হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি, তাহলে এটা 12 ইঞ্চি কলাম। আমরা কলাম লেআউটে দেখছি এটা 12 ইঞ্চি কলাম, এটাও 12 ইঞ্চি কলাম। তাহলে মাঝখানে যেহেতু সেন্টার লাইন, তাহলে এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, এই দিক থেকে এই অংশটুকু আমাদের বাদ যাবে 6 ইঞ্চি, এই দিক থেকে এই অংশটুকু আমাদের বাদ যাবে 6 ইঞ্চি 15 ফিট 9 ইঞ্চি থেকে। তাহলে 6 ইঞ্চি 6 ইঞ্চি দুই পাশ থেকে বাদ যাবে, তাহলে মাইনাস মাইনাস এখানে 6 ইঞ্চি দুই পাশে বাদ যাবে, তাহলে 6 ইঞ্চি দুই পাশে বাদ দিলাম, তাহলে আমাদের এখানে আসে 15 ফিট 9 ইঞ্চি। তারপর এখানে বাদ যাচ্ছে হচ্ছে হচ্ছে 6 দুগুণ 6 দুগুণ 12 ইঞ্চি, 6 দুগুণ 12 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে 1 ফিট। তাহলে এখানে থেকে 1 ফিট বাদ যাচ্ছে, 12 ইঞ্চি সমান আমরা জানি 1 ফিট, তাহলে এখান থেকে 1 ফিট বাদ যাচ্ছে, তাহলে 15 ফিট থেকে যদি 1 ফিট বাদ যায় 14 ফিট 9 ইঞ্চি। তাহলে আমাদের বাদ দেওয়ার পরে ঠিক এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা ল্যান্ডটা পেলাম হচ্ছে 14 ফিট 14 ফিট 9 ইঞ্চি, 14 ফিট 9 ইঞ্চি। তাহলে এবার আমরা এটাকে পুরো ল্যান্ডটা পেলাম, এবার আমরা এটাকে সেকশনে যাই, এটাকে আমরা এল বাই ফোর দ্বারা ভাগ করব। তাহলে 14 ফিট 9 ইঞ্চিকে ভাগ করব হচ্ছে, এটা হচ্ছে এল, তো এটার ল্যান্ড পেলাম 4 দ্বারা ভাগ করব। তাহলে এটা ভাগ করার আগে আমরা এটাকে 14 ফিট 9 ইঞ্চিটাকে আমরা 14 ফিট 9 ইঞ্চিটাকে ফিটে নিয়ে যাই, তাহলে 9 ইঞ্চিকে যদি আমরা ফিটে নিয়ে যেতে চাই 9 ভাগ 12, তাহলে 0.75, 9 ইঞ্চিকে ফিটে নিয়ে গেলে 0.75, তাহলে 0.75 এর সাথে 14 ফিট যোগ করব, 14.75 ফিট, 14.75 ফিট। তাহলে এখানে যে ল্যান্ডার আছে 14.75 ফিট। এরপর এবার আমরা ভাগ করতে পারবো 4 দ্বারা, ভাগ করি, ভাগ 4, 3.68 ফিট, 3.68 ফিট। তাহলে আমাদের এল বাই ফোর 3.68 ফিট, এখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ আসতে আসতে 3.68 ফিট, তাহলে এদিকের লেন্থটা একইভাবে 3.68 ফিট হবে, অর্থাৎ আমরা যদি এখানে বুঝাই এটা এখানে হচ্ছে 3.68 ফিট, তাহলে এটাও একইভাবে 3.68 ফিট। তাহলে মাঝখানের অংশটুকু আমরা কিভাবে বের করব, এটার সাথে যদি আমরা 2 গুণ করে দিই মাঝখানের অংশটুকু আমাদের বের হয়ে যাবে, কারণ এটা আমাদের 4 ভাগে ভাগ করছি, তাহলে 1 ভাগ 1 ভাগ, বাকি থাকে মাঝখানে, তাহলে 2 ভাগ, তাহলে এটার সাথে 2 গুণ করে দিলে হয়ে যাবে 3.68 × 2 7.39, এটা হচ্ছে মাঝখানের অংশটুকু হচ্ছে 7.39 ফিট, 7.39, সরি 7.36 ফিট। তাহলে ইন্টু টু করলে মাঝখানের অংশটুকু পেয়ে যাব 7.36 ফিট। তাহলে এটার সাথে যদি আমরা 2 গুণ করি 3.76 ফিট, মাঝখানের অংশটুকু আমরা পেয়ে গেলাম 7.36 ফিট, এই পাশে হচ্ছে 3.68 ফিট, এই পাশে 3.68 ফিট, মাঝখানে 7.36 ফিট, এই যে এখান থেকে এতটুকু। তাহলে 7.36 ফিট মাঝখানে বসবে হচ্ছে 7 ইঞ্চি পর পর স্টিরাপ গুলো, একটার সাথে একটা স্পেসিং বা গ্যাপ হবে 7 ইঞ্চি, আর এই পাশে আর এই পাশে একই 3.68 ফিট জুড়ে বসবে হচ্ছে 5 ইঞ্চি গ্যাপ, একটার সাথে একটা স্পেসিং বা গ্যাপ থাকবে 5 ইঞ্চি,
টেন এমএম স্টিরাপ বসবে। তাহলে এখানে যে স্টিরাপ গুলো বসবে এগুলো হচ্ছে টেন এমএম ডায়ার, এখানেও টেন এমএম, সবগুলো টেন এমএম ডায়ার। তাহলে এবার এই অংশ, এই অংশটুকু এল বাই ফুটটুকু আমরা জানি 5 ইঞ্চি পর পর বসতেছে, তাহলে এই অংশটুকু আমাদের 5 ইঞ্চি পর পর বসতেছে। তাহলে এই দুটো অংশ আমরা যোগ করে ফেলবো, তাহলে 3.68, 3.68 যোগ করলে, 3.68 যোগ করলে আসে 7.36 একইভাবে। তাহলে এই অংশটুকু, এই অংশটুকু মিলে 7.36 ফিট, একইভাবে এই অংশটুকু হচ্ছে 7.36 ফিট। তাহলে 7.36 ফিটে স্ত্রীটা বসবে 7 ইঞ্চি পর পর, আর 7.36 ফিটে স্ত্রীটা বসবে 5 ইঞ্চি পর পর। তো এবার আমরা এটা বের করে ফেলতে পারবো। তাহলে এবার নাম্বার অফ স্টিরাপ বের করবো আমরা, প্রথমে আমরা 5 ইঞ্চি পরপরটা বের করে ফেলি। তাহলে আমরা টোটাল ল্যান্ড পেয়েছিলাম হচ্ছে 7 ফিট 36, 7.36 ফিট। যদি এখানে দেখি 7.36 ফিট, তাহলে 5 ইঞ্চি পরপরটা বের করি, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 5 ইঞ্চি দ্বারা। অর্থাৎ আমরা এখন এই দুটা অংশের, এই দুটা অংশের স্টেপ বের করতেছি, অর্থাৎ এইখানে এতটুকু অংশ আর এতটুকু অংশ একসাথে মিলিয়ে আমরা স্টিরাপটা বের করতেছি, যেভাবে এখানে এখানে স্টেপগুলো আমরা বের করতেছি, আর এদিকে স্টেপগুলো 5 ইঞ্চি পর পর বের করতেছি। টোটাল আমরা লেন্থটা যোগ করলাম, তারপর 5 ইঞ্চি দ্বারা ভাগ করলে স্টিরাপের সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা এটাকে ভাগ করার জন্য 7.36 ফিট ভাগ 5 ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করব, 5 ভাগ 12, তাহলে আসে 0.41, 0.41 ফিট। তাহলে 7.36 ভাগ 0.41, 17.95, প্রায় 18 অনুস, তাহলে 18 অনুস। তাহলে আমাদের স্টিরাপ সংখ্যা হচ্ছে 18 অনুস, আমাদের 5 ইঞ্চি পর পর 18টা স্টিরাপ বসবে। তাহলে 18কে 2 দ্বারা ভাগ করে 9 দুগুণে 18, তাহলে এখানে এই জায়গায় বসবে 9টা স্টিরাপ, এই জায়গায় বসবে 9টা স্টিরাপ 5 ইঞ্চি পর পর, এখানে 9টা, এখানে 9টা, টোটাল 18টা স্টিরাপ বসবে। এবার আমরা মাঝখানের অংশটুকুর স্টিরাপ বের করব। তাহলে মাঝখানের অংশটুকু আমরা জানি 7.36 ফিট একইভাবে, তাহলে মাস এটা আমরা একটু কপি করে নিই। তাহলে মাঝখানের অংশটুকু একইভাবে 7.36 ফিট, এটাতে বসবে 7 ইঞ্চি পর পর 10 mm ডায়ার রড 7 ইঞ্চি পর পর বসবে। তাহলে 7 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি, 7 ভাগ 12, 0.58, তাহলে এটাকে আমরা 7.36কে আমরা যদি 0.58 দ্বারা ভাগ দিই, 12.68, তাহলে প্রায় 13টা 13 অনুস, 13 অনুস। তাহলে 7 ইঞ্চি পর পর মাঝখানে আমাদের 13টা স্টিরাপ বসবে, এই জায়গায় আমাদের 13টা স্টিরাপ বসবে, এখানে আমাদের 13টা স্টিরাপ বসবে। এবার আমরা টোটাল স্টিরাপ সংখ্যাটা বের করব। তাহলে টোটাল স্টিরাপ হচ্ছে আমাদের, টোটাল আমাদের স্টিরাপ হচ্ছে 18টা 13টা যোগ করলে 18 যোগ 13, 31 নস, টোটাল আমাদের স্টিরাপ হচ্ছে 31 নস। তাহলে আমরা টোটাল স্টিরাপটা পেয়ে গেলাম এখানে। এবার একটা স্টিরাপের লেন্থ যদি আমরা জানি, একটা স্টিরাপের লেন্থ যদি আমরা জানি, তাহলে আমরা এবার টোটাল স্টিরাপের লেন্থটা পেয়ে যাবো। একটা স্টিরাপের লেন্থ দ্বারা যদি এখানে টোটাল 31টা স্টিরাপ পেয়েছি, 31 দ্বারা গুণ করে দিই, আমরা টোটাল স্টিরাপের লেন্থ পেয়ে যাবো। তাহলে এটা বের করার জন্য আমাদের সেকশনটা লাগবে। তাহলে আমরা এখানে স্টিরাপের সেকশনটা লাগবে, তাহলে এখান থেকে বিমটা এখান থেকে এখানে হচ্ছে 10 ফিট, সরি 10 ইঞ্চি, এখান থেকে এখানে হচ্ছে বিমটা 10 ইঞ্চি, এখান থেকে এখানে, এখান থেকে, এখান থেকে এতটুকু হচ্ছে 10 ইঞ্চি, আর এখান থেকে এতটুকু হচ্ছে
ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে 17 ইঞ্চি, বা এখান থেকে 12 ইঞ্চি যোগ 5 ইঞ্চি, ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে 17 ইঞ্চি। তাহলে আমরা এটার বিমের উভয় পাশে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কভারিং ছাড়বো, এইদিকে 2 ইঞ্চি, এইদিকে 2 ইঞ্চি, এইদিকে 2 ইঞ্চি, ঠিক এইদিকে 2 ইঞ্চি আমরা কভারিং ছাড়বো। তাহলে আমরা যদি 10 ইঞ্চি থেকে দুই পাশে 2 ইঞ্চি 2 ইঞ্চি কভারিং ছাড়ি, এই যে এখানে গ্যাপ যেটা দেখতে পাচ্ছি এখানে এতটুকু, এই গ্যাপটা যদি আমরা কভারিং ছাড়ি, তাহলে আমাদের 10 ইঞ্চি থেকে 4 ইঞ্চি চলে যাবে। তাহলে 10 ইঞ্চি থেকে যদি 4 ইঞ্চি চলে যায়, তাহলে তাকে 6 ইঞ্চি, তাহলে আমাদের স্টিরাপের এই অংশটুকু এতটুকু অংশ হচ্ছে 6 ইঞ্চি। এবার আমরা এই অংশটুকু ল্যান্ডা বের করবো, তাহলে এদিক থেকে 2 ইঞ্চি, এদিক থেকে 2 ইঞ্চি বাদ দিচ্ছি, এই পাশে 2 ইঞ্চি কভারিং চাচ্ছি, এই পাশে 2 ইঞ্চি কভারিং চাচ্ছি, বা 3 ইঞ্চিও চাচ্ছতে পারেন, বা 1.5 ইঞ্চিও চাচ্ছতে পারেন, এটা যেরকম থাকে। তো 2 ইঞ্চি 2 ইঞ্চি করে যদি আমরা কভারিং চাই, তাহলে 17 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বাদ যাবে, 13 ইঞ্চি। তাহলে এখান থেকে এতটুকু লেন্থ হচ্ছে 13 ইঞ্চি। তাহলে এখান এই রিংটার এটা হচ্ছে 13 ইঞ্চি, তাহলে এটাও 13 ইঞ্চি, তাহলে দুইটা এখানে দুইটা 13 ইঞ্চি যোগ হবে, আর এটা যেহেতু 6 ইঞ্চি এটাও 6 ইঞ্চি, এটা যেহেতু 6 ইঞ্চি এটাও 6 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি যোগ হবে। তাহলে আমরা টোটাল লেন্থটা বের করে ফেলি, এখানে স্ট্রিপটার লেন্থটা বের করে ফেলি, 13 ইঞ্চি, যেহেতু দুই পাশে ইন্টু টু প্লাস, তারপরে 6 ইঞ্চি যেহেতু দুই পাশে, 6 ইঞ্চি ইন্টু টু দুই পাশে হবে প্লাস। এবার আমরা একটা এখানে এক্সট্রা যোগ করতে হবে, সেটা হচ্ছে হুক। এখানে আমাদের দুই এই একটা স্টিরাপ এক্সট্রা স্টিরাপ সোজা ল্যান্ডটা আমাদের চলে আসবে, অর্থাৎ এই যে 13 ইঞ্চি, 6 ইঞ্চি, 13 ইঞ্চি, 6 ইঞ্চি। এবার এটা ব্যান্ড করার সময়, এটা যখন আমরা রিং বানাই, তখন এই স্টিরাপের দুই পাশে এইভাবে একটা হুঁক আসে, অর্থাৎ এদিক থেকে একটা হুঁক, এদিক থেকে একটা হুঁক আসে, এই হুঁকটা এইভাবে থাকে। তাহলে এই হুঁকটা আমাদের হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে, হুঁকটার দৈর্ঘ্যটা আমরা বের করব। তাহলে হুঁকটা যদি আমরা এখানে দেখি, এই যে হুঁকটা, এটা হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি, তাহলে হুঁকের জন্য হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি, দুইটা 4 ইঞ্চি। তাহলে এবার আমরা টোটালটা বের করে ফেলবো, টোটাল হচ্ছে 13, 13 ইন্টু 2 26 প্লাস 6 ইন্টু 2 38 প্লাস 2 ইন্টু 2 42 ইঞ্চি। তাহলে আমাদের স্টিরাপটার লম্বা লেন্থটা হচ্ছে 42 ইঞ্চি। এটাকে যদি আমরা সোজা করি, স্টিরাপটাকে আমরা সোজা করে ফেলি, তাহলে এটার লেন্থ হচ্ছে 42 ইঞ্চি। আমরা যেহেতু সবকিছু কাজ ফিটে করতেছি, তাহলে আমরা এটাকে ফিটে কনভার্ট করব, ফিটে কনভার্ট করব। তাহলে এটাকে ফিটে কনভার্ট করতে হলে এটাকে 12 দ্বারা ভাগ করতে হবে, ইঞ্চিতে আছে, ফিটে কনভার্ট করতে হলে 12 দ্বারা ভাগ করতে হবে, 42 ভাগ 12, তাহলে 3.5 ফিট। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করলে এটার লেন্থটা আসা হচ্ছে 3.5 ফিট। তাহলে আমরা স্টিরাপটার লেন্থটা পাচ্ছি 3.5 ফিট। তাহলে একটা স্টিরাপের লেন্থ 3.5 ফিট, আমাদের স্টিরাপ আছে 31টা, তাহলে একটা স্টিরাপের লেন্থ দ্বারা 31কে গুণ দিলে 3.5 ফিট দ্বারা আমাদের টোটাল লেন্থটা চলে আসবে 3.5 ফিট ইন্টু 31, 108.5 ফিট, 108.5 ফিট। তাহলে আমাদের সবগুলা স্টিরাপ মিলে টোটাল লেন্থটা আসতে হচ্ছে 108.5 ফিট। এবার আমরা এটার ওয়েটটা বের করার জন্য, আমরা এটা 10 mm রড, সবগুলো এখানে আমাদের 10 mm, আমাদের টোটাল স্ট্রিপ সবগুলো এখানে 10 mm রড, তাহলে একটা 10 mm স্ট্রিপের জন্য হচ্ছে 0.18 কেজি। তাহলে আমরা এটাকে গুণ করলে ইন্টু 0.18 কেজি, 19.53 কেজি, তাহলে 19.53 কেজি, তাহলে এটা হচ্ছে, তাহলে 19.53 কেজি। তাহলে আমাদের এখানে এই বিমটার জন্য 15 ফিট 9 ইঞ্চি বিমটার জন্য
31টা স্টিরাপ লাগবে, আর 31টা স্টিরাপের একটা স্টিরাপের লেন্থ হচ্ছে 3.5 ফিট, আর টোটাল স্টিরাপের ওয়েট হচ্ছে এখানে ওজন হচ্ছে, আর স্টিরাপটা হচ্ছে 10 mm ডায়ার, টোটাল স্টিরাপের ওজন হচ্ছে 19.53 কেজি। তো আজকের ভিডিওটা এতটুকুই, তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।